বাংলাদেশের প্রথম দুটি বিমানবন্দর আজ আপনাদের দেখাবো। ঢাকায় প্রথমে তেজগাঁও বিমানবন্দর নির্মিত হয়েছিল, পরবর্তীতে আমরা সেটিকে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর বা হজরত শাহজালাল বিমানবন্দরে ট্রান্সফার করি। প্রথমে তেজগাঁও বিমানবন্দর দেখছেন। এটি তেজগাঁও বিমানবন্দর বাংলাদেশের রাজধানী ঢাকার মিরপুর ও তেজগাঁও এলাকার মধ্যবর্তী স্থানে অবস্থিত। বর্তমানে তেজগাঁও বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামা করে না, এমনকি বিমানবন্দরটি উড়োজাহাজ ওঠানামার উপযোগী নয়, নেই কোনো অবকাঠামো, মাঝে মধ্যে কিছু হেলিকপ্টার ওঠানামা করে, কিন্তু সরকারিভাবে এটি এখনও বিমানবন্দর। 1981 সালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর চালু হওয়ার আগ পর্যন্ত এটি দেশের প্রথম এবং প্রধান বিমানবন্দর হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। আপনারা ভিডিওতে হজরত শাহজালাল বিমানবন্দর দেখছেন। তেজগাঁও বিমানবন্দর 1941 সালে এই বিমানবন্দর নির্মাণ কাজ শুরু হয়। 1943 সালে নির্মাণাধীন তেজগাঁও বিমানবন্দরে একটি হালকা যুদ্ধ বিমান অবতরণ করে। 1981 সালে বর্তমান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর চালু হওয়ার আগ পর্যন্ত এটি দেশের প্রধান বিমানবন্দর হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। 1981 সালে নতুন বিমানবন্দর চালু হওয়ার পর বাংলাদেশ বিমানবাহিনী তেজগাঁও বিমানবন্দরটি পরিচালনার দায়িত্ব নেয়। 1988 সালের আগস্টে এইচ এম এরশাদ তেজগাঁও বিমানবন্দরটি পরিত্যক্ত ঘোষণার সিদ্ধান্ত নেয় এবং পরবর্তীতে হজরত শাহজালাল বিমানবন্দর দেশের একমাত্র প্রধান বিমানবন্দর হিসেবে চিহ্নিত হয়। আপনারা ভিডিওতে হজরত শাহজালাল বিমানবন্দর দেখছেন এবং তেজগাঁও বিমানবন্দর সচল বিমান ঘাঁটি হিসেবে বাংলাদেশের বিমানবাহিনী ও সেনাবাহিনীর এয়ারপোর্ট ব্যবহার করে থাকে। বিমানবাহিনী ও সেনাবাহিনীর যৌথভাবে সব ধরনের হেলিকপ্টার, প্রশিক্ষণ বিমান, জেট বিমান এবং বৃহদাকার পরিবহন বিমান পরিচালনা করে থাকে। তেজগাঁও বিমানবন্দর এখন তেমন যাত্রীবাহী বিমান পরিবহন করে না। বর্তমানে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সেই ধারাটি ধরে রেখেছে এবং এটি দেশের একমাত্র প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর, যেটি ঢাকায় অবস্থিত। অর্থাৎ তেজগাঁও বিমানবন্দর দিয়ে বিমানপথের যাত্রা শুরু হলেও পরবর্তীতে সেটি হজরত শাহজালাল বিমানবন্দর দেশের একমাত্র বিমানবন্দর হিসেবে চিহ্নিত হয় এবং সেটি এখনও চলমান রয়েছে। শাহজালাল বিমানবন্দর বিশাল এলাকা নিয়ে গঠিত, দেশে এবং বিদেশে এর সুনামও রয়েছে প্রচুর। আপনারা ভিডিওতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দেখছেন। এখানে প্রতিদিন প্রচুর বিদেশি বিমান এখানে নেমে থাকে, সময় এবং সুযোগ পেলে অবশ্যই এই দুইটি বিমানবন্দর ঘুরে দেখবেন। আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করবেন, সকলকে দেখার সুযোগ করে দেবেন। থ্যাংক ইউ।